জীবন থেকে নেয়া শুধুমাত্র একটি সিনেমা নয়, বাঙালির স্বাধিকার আন্দোলনের এক প্রামাণ্য দলিল। সিনে রিভিউয়ের প্রথম পর্ব আমরা তাই শুরু করছি বাংলাদেশের অন্যতম সেরা সিনেমা জীবন থেকে নেয়া দিয়েই। জীবন থেকে নেয়া কেন সেরা সিনেমা সেটা জানতে হবে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। সবাইকে অগ্রিম ধন্যবাদ। ১৯৬৯ সালে বাঙালির স্বাধিকার আন্দোলন গণ আন্দোলন যখন তুঙ্গে, তখন এই প্রেক্ষাপটকে নিয়ে বরেণ্য নির্মাতা জহির রায়হান নির্মাণ করেন জীবন থেকে নেয়া সিনেমাটি। কিন্তু এমন এক প্রেক্ষাপট নিয়ে সিনেমা তৎকালীন পশ্চিম পাকিস্তানি শোষকদের পছন্দ হলো না, তাই তারা বাগড়া দিলেন শুটিংয়ে। আর্মি গাবো শুটিং ফোরে বন্ধ করে দেওয়া হবো শুটিং। জহির রায়হান এবং রাজ্জাককে তুলে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য। জহির রায়হান বন্ড দিয়েছিলেন যে যদি এই ছবি মুক্তি পাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তবে তার দায়ভার তিনি বহন করবেন। আবার শুরু হলো শুটিং এবং শেষও হলো, কিন্তু পথ এত সহজ নয়। এরপর বাদ সাধল সেন্সর বোর্ড। ব্রিগেডিয়ার রাও ফরমানাবি ও মেজর মাওয়ে সেন্সর পত্র না দেওয়ার জন্য জোর চেষ্টা চালালো, কিন্তু বাঙালিও বুঝতে পেরেছিল এমন কিছুই হবে, যার ফলে রাজপথে নেমে গেল দর্শক। সেন্সর বোর্ড বাধ্য হলো সিনেমার ছাড়পত্র দিতে, কিন্তু তখনও তাদের মনের মাঝে ভয় যদি একটি স্ফুলিঙ্গ তৈরি হয়ে যায়। সিনেমা মুক্তির প্রথম দিনে নিষিদ্ধ করে দেওয়া হলো এর সকল প্রদর্শনী। সিনেমার রিল জব্দ করে নিয়ে গেল পাকিস্তানি আর্মি। সেন্সর বোর্ড আবারও বসল সিনেমাটি দেখতে। এবার গেলেন নির্মাতা জহির রায়হান ও আমজাদ হোসেন। তৎকালীন সেন্সর বোর্ডের সদস্য নাট্যকার আসকার ইবনে শাইখের চেষ্টায় রাও ফরমানের আপত্তি সত্ত্বেও ছবিটি পুনরায় ছাড় দেওয়া হয়। যে সিনেমা নিয়ে মুক্তির আগেই ঘটে গেল এত কাহিনী, এবার যখন জেনে নেই সেই সিনেমার কাহিনী কি। এই সিনেমার গল্প গড়ে উঠেছে এক সাধারণ পারিবারিক গল্পকে কেন্দ্র করে, যে পরিবারে আছে দুই ভাই শওকত আকবর ও রাজ্জাক, বড় বোন রওশন জামিল ও বড় বোনের স্বামী কানাতুর রহমান। বড় বোন বিয়ের পরেও রয়ে গেছেন বাবার বাড়িতেই, সংসারের চাবির গোছা তার আঁচলে। বাড়িতে তিনি যা বলেন সেটাই শেষ কথা। তার অত্যাচারে নিরীহ স্বামী এবং দুই ভাইয়ের জীবন ওষ্ঠাগত। মোটা দাগে এই হচ্ছে সিনেমার গল্প। এই গল্প শুনে আপনার মাথায় আসতেই পারে এ আর আহামরি কি গল্প। চলুন এবার দেখে নেই কেন এই গল্পটাই আহামরি। তার আগে ভালো করে দেখতে হবে একটি ক্লু, যে ক্লু দেওয়া আছে সিনেমার পোস্টারে। একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন। এবার আপনি যদি এই বাড়িটাকেই দেশ ভাবেন আর চাবির গোছাটাকে রাষ্ট্র ক্ষমতা, তাহলে দেখুন তো সিনেমার গল্পটি কেমন দাঁড়ায়। রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে বড় বোন বাড়ির সকল সদস্যদের অর্থাৎ জনগণকে অত্যাচারে অতিষ্ঠ করে রেখেছে। ছবিতে খানাতা যেমন গান গাইতে পারে না, তেমনি দেশের মানুষের কণ্ঠস্বর রোধ করে রেখেছে রাষ্ট্রযন্ত্র। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই আনোয়ার হোসেন ব্যানার দিচ্ছেন অমর একুশে। এখানে দর্শক ধারণা পেয়ে যায় কি ধরনের গল্প বলতে যাচ্ছে সিনেমাটি। একুশ মানেই আমরা জানি আমার ভাইয়ের রক্তে রাঙানি। কেন রেগেছিল সে উত্তরও আপনাদের জানা, কারণ আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে মুছে ফেলার যে ষড়যন্ত্র হয়েছিল সেটা রুখে দিতে বুকের তাজা রক্ত দিয়েছি। এর পরের সংলাপটি আরো ভয়াবহ। সারাটা জীবন তো তোমার এই দেশ দেশ করে জেল খাওয়াতে কাটলো, বেরিয়ে আসতে আসতে আবার শুরু করেছো। আমরা বুঝতে পারি যে পরাধীন দেশে বাস করে নিজের অধিকার, দেশের অধিকারের কথা বললেই তার সারাটা জীবন জেলখানাতেই কাটাতে হয়। আমরা ফ্রেমের এক কোণায় দ্বিধান্বিত আমজাদ হোসেনকে দেখতে পাই। তিনি এই ছবিতে সেই সব মানুষের প্রতিনিধিত্ব করেছেন যারা কিছুটা রক্ষণশীল, যারা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে ভয় পায়। কিন্তু সময়ের বিবর্তনে আমরা দেখতে পাই এই ভীতু রক্ষণশীল মানুষটিও কিন্তু অধিকার আদায়ের মিছিলে মিশে যায় এবং শোষকের বুলেটে শহীদ হন। এই সিনেমাটি যখন মুক্তি পায় সেটি ১৯৭০ সাল, অথচ তার এক বছর পরেই আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে আমরা কি দেখতে পাই? এমন ভীতু মানুষও কি নিজের দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেয়নি? অথচ দেখুন ভবিষ্যৎ দ্রষ্টার মতো সেই গল্প এক বছর আগেই বলে ফেললেন জহির রায়হান। এটাই একজন শিল্পীর দূরদর্শিতা। একটু আগেই বলছিলাম চাবির গোছা হাতে রওশন জামিল আসবে পাকিস্তানি শোষকদের প্রতীকী চরিত্র। এবার চলুন আরেকটু মিনিয়ে নিই। আজকে ২১ ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। কি পশ্চিম পাকিস্তানিদের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে? চলুন আরো একটু দেখি। এসব অধিকার কে হরণ করছে আর কে অধিকার চায়? চলুন আরেকটু দেখি। মনে রেখো এই সংসার আমার, এই চাবিকাঠি হাতে রাখার জন্য যা কিছু করা দরকার তাই আমি করব।
হ্যাঁ, এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যখন প্রয়োজন পড়েছে পুলিশ লেলিয়ে দিয়ে আর্মি লেলিয়ে দিয়ে বাঙালির রক্তে হোলি খেলতে পিছপা হয়নি পাকিস্তানি শোষক গোষ্ঠী। চলুন এবার বাঙালির উত্তরটাও দেখে নিই। কে বলেছে এটা তোর সংসার, এটা আমাদের সংসার। যেতে হলে তুই যাবি, আমি যাবো কেন? খবরদার ছোট ছোট করবি না, ছোটকি। হ্যাঁ, বড় ভাইটি নরম বলে যত গরম ধরছিস তার উপর, কিন্তু আমার সঙ্গে মেজাজ দেখালে বিপদ আছে। গায়ে মানে না, আপনি বলুন, সেদারি একটা লোক তাকে পছন্দ করে না, তবু জোর জবরদস্তি তোমার ঘাড়ের উপর চেপে বসে আছে। এই সংসারে অনেকদিন রাজনীতি করেছিস তুই, আর না। বাঙালিরা পাকিস্তানিদের মুরুব্বিয়ানা আর সহ্য করবে না। বাঙালিরা তাদের অধিকার চায়, বাঙালিরা তাদের দেশের রাষ্ট্র ক্ষমতা নিজেদের মাঝে চায়। এই কথাগুলো কি মিলে যাচ্ছে? এবার প্রশ্ন থেকে যায়, জহির রায়হান কি শুধু বাস্তবতায় দেখিয়ে গিয়েছে? সে কি আহ্বান করেনি এই শোষণের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে? চলুন দেখি। হুজুর হুজুর পরায় রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর পরায় রত, চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ। আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। এই যে বাঁচার নামে আছি মরে, এই কথা কি বিবেকের দেয়ালে ধাক্কা দিচ্ছে না? আরো রক্তে দোলা দিয়েছে যে গানটি, এবার চলুন সেটা শুনে আসি। আমরা শুরু করেছিলাম একটি ক্লু থেকে। আমরা ধরে নিয়েছিলাম যে এই সংসার আসলে দেশ, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশ, সেটা আমরা ধরে নিয়েছিলাম। এবার চলুন সমীকরণটি একটু মিনিয়ে নেই। দেশ আর ঘর সে তো একই কথা, দেশ হচ্ছে বড় অর্থে আর ঘর হচ্ছে ছোট অর্থে। ও বাড়িতে দুটো দল আছে স্যার, এক দলে বাড়ির সবাই আর এক দলে এই মহিলা একা। এই মহিলা পুরো পরিবারের উপর ডিক্টেটরি শাসন চালান, ও বাড়িতে কারো কোনো স্বাধীনতা নেই। কি মিলে গেল সমীকরণ? রাজনৈতিক ছবির আলোচনা করতে গেলে মাথায় রাখতে হয় ঐতিহাসিক তথ্য, যেমন সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সঙ্গে জড়িয়ে আছে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির ঘটনা, তেমনি জীবন থেকে নেয়ার সঙ্গে জড়িয়ে আছে 69-এর আন্দোলন, 11 দফা, শহীদ আসাদ ইত্যাদি বিষয়। এবং এই সব কিছুকেই যেরকম প্রতীকীভাবে তিনি হাজির করেছেন, তাও আবার পাকিস্তানি শোষক গোষ্ঠীর ক্ষমতায় থাকার সময়, সেটার জন্য যতটুকু সৃজনশীলতা, বুদ্ধিদীপ্ততা আর শক্ত মেরুদণ্ডের প্রয়োজন হয়, সেটা খুব কম বাংলাদেশি চলচ্চিত্রকারের মাঝেই ছিল। আর এসব কারণে জীবন থেকে নেয়া আমাদের দেশের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে। 90-এর দশকে ইরানি চলচ্চিত্রে যে নিউ ওয়েভ এসেছে, সেটার ছবি দেখে বিশেষ করে আব্বাস কিয়ারোস্তামি, মাজিদ মাজিদি কিংবা মহসিন মাখমলবাফ বা বর্তমানে জাফর পানাহির সিনেমায় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাদের প্রতীকী উপস্থাপন দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়। কিন্তু এই ট্রিটমেন্টের সিনেমা আমাদের জহির রায়হান 1970 সালে বানিয়েছেন, সেটা নিয়ে কিন্তু এতটা আলোচনা আমরা কখনো করি না। এর কারণটা কি আমি জানি না, আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।